হ্যালো ইন্ডিয়ান ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। আমি সায়ন্তন। একটি গুরুত্বপূর্ণ ভিডিও, ডুরান্ডের গ্রুপ বিন্যাস কিন্তু সম্পূর্ণ হয়েছে। গতকালই আমরা দেখেছি যে চারটে গ্রুপ বিন্যাস কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে এবং তিনটে ভেন্যু, কোথায় কোন গ্রুপের খেলা, এই সব কিছু নিয়েই সম্পূর্ণ একটি আলোচনা করার চেষ্টা করব আমি। এবং সেই সঙ্গে রোডম্যাপ, অর্থাৎ রোডম্যাপটা ডুরান্ডের কি রয়েছে, কটা করে ম্যাচ খেলতে হবে গ্রুপে, গ্রুপের পর নকআউট স্টেজটা কেমন হতে যাচ্ছে, এই সব নিয়েই মূলত আলোচনাটা করব। আর সেই সঙ্গে আলোচনা করব রুলস অ্যান্ড রেগুলেশনের বিষয়গুলো নিয়েও, যে কতজন প্লেয়ার রেজিস্ট্রেশন হবে, কি করতে পারবে, সব বিষয়ে আলোচনা করব। তবে সম্পূর্ণ হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখিয়ে দেবো, যে যাতে আপনাদের কাছে সেটা থেকে যায় এবং খুব ক্লিয়ার হয়। তো চলুন দেখে নেওয়া যাক যে হোয়াইট বোর্ডের মাধ্যমে আমি কি বলছি। তাহলে দেখুন, 131তম ডুরান্ড কাপের টোটাল গ্রুপটা, রোডম্যাপ। এবারে কিন্তু একটু অন্যরকমভাবে ডুরান্ড হচ্ছে, 20টা দল নিয়ে হচ্ছে, সেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আইএসএল এর 11টি দল, আই লিগের 5টি দল, সেই সঙ্গে আর্মি, ইন্ডিয়ান আর্মির কিন্তু 4টি দল। এই টোটাল 20টা দলকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 4টি গ্রুপে ভাগ করা হয়েছে, তিনটে ভেন্যুতে। প্রথমে গ্রুপ বিন্যাসের যে খেলাগুলো সেগুলো হবে তিনটি ভেন্যুতে, অর্থাৎ রাউন্ড রবিন লিগে খেলা হবে, সকলে সকলের সঙ্গে খেলবে গ্রুপে। তারপরেই কিন্তু কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, অর্থাৎ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই চারটে গ্রুপে কারা রয়েছে সবার আগে দেখে নিই। গ্রুপ এ এফসি গোয়া, মোহামেডান স্পোর্টিং ক্লাব, জামশেদপুর এফসি, বেঙ্গালুরু এফসি, ইন্ডিয়ান এয়ারফোর্স, এই গ্রুপে রয়েছে একটি আই লিগের টিম, তিনটে আইএসএল টিম এবং একটি আর্মির টিম। গ্রুপ বিতে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, তিনটে আইএসএল এর টিম, রাজস্থান ইউনাইটেড আই লিগের টিম এবং ইন্ডিয়ান নেভি হচ্ছে ইন্ডিয়ান আর্মির টিম। গ্রুপ সি নেরোকা এবং ট্রাউ এফসি আই লিগের টিম, চেন্নাইন এফসি, হায়দ্রাবাদ এফসি আইএসএল এর টিম, আর্মিরের হচ্ছে আর্মির টিম। গ্রুপ ডি ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, নর্থ ইস্ট ইউনাইটেড, সুদেবা আর্মি, অর্থাৎ ওড়িশা, কেরালা, নর্থ ইস্ট আইএসএল এর টিম, সুদেবা হচ্ছে দিল্লির আই লিগের টিম, আর্মি হচ্ছে ইন্ডিয়ান আর্মির টিম, আর্মি গ্রিন। তাহলে এই যে চারটে গ্রুপ, এই চারটে গ্রুপের মধ্যে আমার চোখে কিন্তু গ্রুপ অফ ডেথ হচ্ছে অবশ্যই গ্রুপ এ। আপনারা বলতে পারেন ইস্টবেঙ্গল, মোহনবাগান যে গ্রুপে রয়েছে, মুম্বাই সিটি রয়েছে, কিন্তু না, কারণ অন পেপার যদি স্ট্রেন্থ দেখি তাহলে কিন্তু এই গ্রুপ থেকে এই চারটে টিমের মধ্যে, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সকে যদি বাদ দিই শক্তির বিচারে, এফসি গোয়া, মোহামেডান এফসি, জামশেদপুর এফসি, বেঙ্গালুরু এফসি, এই চারটে টিমের মধ্যেই কিন্তু মূল লড়াই। সেই সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্সও কিন্তু আর্মির কোনো টিম খারাপ হয় না, তুলনামূলকভাবে হয়তো শক্তির বিচারে একটু পিছিয়ে থাকবে, তবে এই ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু যে কোনো টিমকে আপসেট করে দিতে পারে। তবে গ্রুপ অফ ডেথ এই কারণেই বলছি কারণ হেভি ওয়েট টিম চারটে রয়েছে, সেই কারণেই আমি গ্রুপ এ কে গ্রুপ অফ ডেথ বলছি। এইবারে দেখে নিই যে গ্রুপ এ এবং গ্রুপ বি, গ্রুপ এ এবং গ্রুপ বিতে যেই টিমগুলো রয়েছে তারা একে অপরের সঙ্গে সকলেই খেলবে গ্রুপে, তারা রাউন্ড রবিনে নিজেদের মধ্যে খেলবে, গ্রুপ বি রাউন্ড রবিনে নিজেদের মধ্যে ম্যাচ খেলবে, অর্থাৎ এই ম্যাচগুলো হবে হচ্ছে গ্রুপ এ গ্রুপ বির খেলা কলকাতায়। কলকাতায় কিন্তু তিনটে মাঠে হবে, একটা যুবভারতী ক্রীড়াঙ্গন নৈয়াটি স্টেডিয়াম, আর একটা হচ্ছে কিশোর ভারতী স্টেডিয়াম। গ্রুপ সির খেলা কোথায় পড়েছে? গ্রুপ সির খেলা পড়েছে ইম্ফলে, কুমান লাম্পাক স্টেডিয়াম। গ্রুপ ডির খেলা কোথায় পড়েছে? গুয়াহাটি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে খেলা পড়েছে, গুয়াহাটি গ্রুপ ডি। অর্থাৎ এই হচ্ছে চারটে গ্রুপ, এই চারটে গ্রুপের থেকে এবার কোয়ার্টার ফাইনাল, প্রত্যেক গ্রুপ থেকে কিন্তু উইনার্স এবং রানার্স টিম কোয়ার্টার ফাইনালে আসবে, অর্থাৎ চারটে গ্রুপ থেকে দুটো করে টিম আসলে আটটা টিম, এই আটটা টিম নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। এবং কোয়ার্টার ফাইনাল কিন্তু সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, ফাইনাল, এই নকআউট স্টেজটা সম্পূর্ণটাই হবে কলকাতায়। তাহলে কোয়ার্টার ফাইনালে দেখে নিই যে রোডম্যাপটা কি আছে। কোয়ার্টার ফাইনালের রোডম্যাপ দেখুন, যে গ্রুপ এর এক নম্বর টিম ভার্সেস গ্রুপ ডির সেকেন্ড টিম, অর্থাৎ গ্রুপ এ হচ্ছে এই গ্রুপটা, গ্রুপের সঙ্গে গ্রুপ ডির সেকেন্ড টিম, এই গ্রুপের যে সেকেন্ড হবে সে খেলবে প্রথম ম্যাচ কোয়ার্টার ফাইনালের। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ কাদের? গ্রুপ ডির যে এক নম্বর টিম সে খেলবে গ্রুপ এর দ্বিতীয় টিমের সঙ্গে, এটা হচ্ছে দু নম্বর ম্যাচ। তিন নম্বর ম্যাচ হচ্ছে গ্রুপ বির এক নম্বর টিম, অর্থাৎ গ্রুপ বির এক নম্বর টিম তার সঙ্গে খেলবে গ্রুপ সির দু নম্বর টিম। ঠিক একইভাবে চার নম্বর ম্যাচটি খেলবে গ্রুপ সির এক নম্বর টিম, গ্রুপ বির দু নম্বর টিম। এই গেল হচ্ছে কোয়ার্টার ফাইনাল। এবার হচ্ছে সেমিফাইনাল। সেমিফাইনাল কীরকম হবে?
যে ফার্স্ট কোয়ার্টার ফাইনালের উইনারের সঙ্গে কিন্তু থার্ড কোয়ার্টার ফাইনাল উইনার, এইটা হচ্ছে প্রথম সেমিফাইনাল। আর সেকেন্ড সেমিফাইনাল সেকেন্ড কোয়ার্টার ফাইনাল উইনার, তার সঙ্গে হচ্ছে ফোর্থ কোয়ার্টার ফাইনাল উইনার, তাদের মধ্যে হবে হচ্ছে সেমিফাইনাল। সেমিফাইনালে দুটো ম্যাচ, প্রত্যেক ম্যাচ কিন্তু ইচ ম্যাচ একটি করেই ম্যাচ, এবং ফাইনাল হবে সেমিফাইনাল দুজন উইনারের সঙ্গে। অর্থাৎ এইটা হচ্ছে টোটাল রোড ম্যাপ। এবারে আমি বলি রুলস অ্যান্ড রেগুলেশনের ক্ষেত্রে কি রয়েছে। প্রত্যেকটা টিম কিন্তু আপ টু 30 প্লেয়ার পর্যন্ত রেজিস্ট্রেশন করাতে পারবে ম্যাক্সিমাম, এবং সর্বনিম্ন 20টা করাতেই হবে। এর মধ্যে কিন্তু 6 জন ফরেনার রয়েছে, 6 জন ফরেনারকে রেজিস্ট্রেশন করানো যাবে। অর্থাৎ ISL যেই নিয়ম হ্যায় সেই নিয়মেই হচ্ছে ম্যাচ ডের দিন 4 জনকে রাখতে পারবে ম্যাচ স্কোয়াডে, 6 জন রেজিস্ট্রেশন খেলতে পারবে 4 জন, যেই 4 জন ম্যাচ স্কোয়াডে থাকবে সেই 4 জনই প্লেইং 11-এ থাকতে পারবে। অর্থাৎ রুলস অ্যান্ড রেগুলেশনের ক্ষেত্রে এই যে ফরেনারদের যে বিষয়টা সেটা হচ্ছে 6 জনের রেজিস্ট্রেশন প্রযোজ্য। অর্থাৎ এই ওভারঅল গেল হচ্ছে 131তম ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস এবং তার রোডম্যাপ এবং কতজন ফরেনার সাইন করাতে পারবে, কি করতে পারবে, ডিটেলসটা আলোচনা করলাম। তাহলে দেখলেন যে 131তম ডুরান্ডের সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম, যে রোডম্যাপটা কি আছে, গাইডলাইন কি রয়েছে, এবং কোথায় কোথায় ম্যাচ হচ্ছে, কিভাবে হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও যদি বিস্তারিত কিছু জানতে চান কমেন্ট বক্স রয়েছে, সেখানে আপনারা আপনাদের কমেন্ট করতে পারেন, জানার জন্য আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।